বলছিলেন যে জামাল ভুঁইয়া যে পেনিট্রেটিং পাসগুলো দেন অনেক বেশি অ্যাকুরেট হয় আক্রমণে কিন্তু অনেক বেশি রোল প্লে করে সেই পাসগুলো বাট জামালের খেলার যে ধরন সেই ধরনের সে ডিফেন্সিভ মিডফিল্ডার একটু নিচ থেকে বেশি বল নিয়ে খেলতে চান যত বেশি বলের সাপ্লাই বা তিনি আক্রমণটা শুরু করে দিতে পারেন সেই ব্যাপারটা চিন্তা করেন নেদারল্যান্ডসের ফ্র্যাঙ্কি ডি ইয়ং চোখে কিছুটা ব্যথা পেয়েছিলেন বা আঘাত পেয়েছিলেন যার কারণে তিনি বাইরে চলে গেছেন বার্তান্ত দিয়ে বাংলাদেশ দেখা যাক রাহমত মিয়া ব্যাক পাস করলেন জীবন এবং এখনো কিন্তু সুযোগ ভালো জায়গায় এবং বাংলাদেশের আক্রমণ তবে পিছিয়ে দিলেন কিছুটা একটু সময় নিয়ে সেটাও খারাপ নয় বিশ্বনাথ লম্বা করে বাড়ালেন কিন্তু কাকে দিলেন কোথায় দিলেন কেউ ছিলেন না বল চলে গেল পার গোল লাইনের বাইরে মাহবুব রহমান সুফিনকে দেখতে পাচ্ছেন গত ম্যাচে যিনি দুর্দান্ত গোল করেছিলেন সেকেন্ড গোল ছিল মনে রাখার মতো একটা গোল গোল এবং দু মৌসুম আগে তিনি কিন্তু আরামবাগের হয়ে খেলতেন তখন মারফুল হক সেখানে আরামবাগের কোচ ছিলেন জিপিএস ইউজ করেছিলেন খেলোয়াড়দের গতি মাপার জন্য সেখানে দেখেছিলেন 32 কিলোমিটার/আওয়ার সুফিলের গতিবেগ রাইট এবং সুফিল কুইক একজন প্লেয়ার এমনি যেটা আমরা বলছি দুই দলের ডিফেন্স লাইন সলিড ছিল কিন্তু তারা কি ম্যান মার্ক করছে না জোনাল মার্কিং আছে এই বিষয়টা খুব একটা স্পষ্ট করে বোঝা গেল নাও এক্স্যাক্টলি আপনি যদি দেখেন পুরো ম্যাচ এখন 80 মিনিট পর্যন্ত দুইটা দলই কিন্তু চেষ্টা করেছে তাদের ডিফেন্স লাইন যেন কোনোভাবেই ব্রেক না হয় তো সেইখান থেকে আমি বলবো যে দুইটা দল বেশ ভালোভাবে সেই কাজটা করেছে যার কারণে কিন্তু এখন পর্যন্ত কোনো ওপেন চান্স কিন্তু কেউই ক্রিয়েট করতে পারেনি বিকজ দুইটা দলই কিন্তু ডিফেন্ডিং লাইনটা ছিল যে বেশ ভালো বিকজ আপনি যদি লাস্ট ম্যাচ দেখেন নেপাল কিন্তু বেশ ডিফেন্ডিং লাইনে বেশ পোর ছিল সেই জায়গাগুলি কিন্তু তারা আজকে হোমওয়ার্ক করে বেশ ভালো রিকভার করেছে কিন্তু চমৎকার একটা আক্রমণ নেপালের এখনো পর্যন্ত বলের দখল আছে এক্সিলেন্ট ড্রিবল ব্রডিডস এই মুহূর্তে কিন্তু রবিশঙ্কর পাসওয়ান বাপায় ছাড়বেন বক্সের ভেতরে ছেড়েছেন হেড হয়েছে কাউন্টার অ্যাটাকে বাংলাদেশ মাহবুবুর রহমান সুফিল সুফিল কিন্তু বলের দখল হারিয়েছেন সুফিল বল পেলে কিন্তু গ্যালারিতে বাড়তি উত্তেজনা আমরা লক্ষ্য করি অর্থাৎ দর্শকদের প্রত্যাশা যে তিনি তার গতি দিয়ে ডিফেন্স লাইনকে বিট করতে পারবেন তবে এক্ষেত্রে ডিফেন্স নেপালের ডিফেন্স লাইন কিন্তু খুবই সতর্ক ভেরি কশাস তারা কারণ গত ম্যাচের অভিজ্ঞতা তাদের রয়েছে রঞ্জিত ধিমালকে আপনারা দেখতে পাচ্ছেন যিনি করোনার সে কাটিয়ে গত ম্যাচে খেলেননি নেগেটিভ হয়েছে করোনা তারপর তিনি মাঠে নেমেছেন এই ম্যাচে রাইট এবং রঞ্জিত ধিমাল খুব একটা বেশি ওয়ার্ম আপের সুযোগ পাননি দলের সাথে প্র্যাকটিস করার সুযোগ পাননি বাট হোল থ্রু দ্য ম্যাচ আমরা এখনো পর্যন্ত সোফার যতটুকু দেখেছি তিনি কিন্তু সলিড ফুটবলটাই খেলেছেন তিনি এবং এই মুহূর্তে কিন্তু বাপ্রান্ত দিয়ে আবারও সেখানে নবীব নেওয়া জীবন তাকে কিন্তু বিকাশ খাওয়াজ বডি দিয়ে অবস্ট্রাক্ট করে রেখেছিলেন কোনো স্পেস ক্রিয়েট করার সুযোগ নেই বলের নাগালও তিনি পাননি সুতরাং গোলের সুযোগ নেই 83 মিনিটের খেলা চলছে বাংলাদেশ 0-0 নবীব নেওয়া জীবনের ক্ষেত্রে একটি কথা বলতে হয় যে ঢাকা আবাহনীর হয়ে তিনি কিন্তু 2016 সাল থেকে টানা খেলে যাচ্ছেন একটা ক্লাবে কিন্তু দীর্ঘদিন আছেন কিন্তু সেখানে যেহেতু স্ট্রাইকার হিসেবে তিনি অনেক বেশি সুযোগ কিন্তু পাননি এই 16 সাল থেকে এ পর্যন্ত নবীব নেওয়া জীবন ঢাকা আবাহনীতে 72টি ম্যাচ খেলে 28টি গোল করেছেন ফলে এখন কিন্তু হি লুকস এ লিটল বিট টায়ার্ড আই থিঙ্ক যে এখন তাকে চেঞ্জ করার মনে হয় চাইতেছেন এমিলি সময় এসছে এক্স্যাক্টলি সাদুল ভাই আমি আপনার সাথে একমত যেহেতু এখন ফ্রেশ প্লেয়ার রয়েছে আরও চেঞ্জিং রয়েছে হাতে আমি মনে করি যে কিছু টায়ার্ড কিছু প্লেয়ার টায়ার্ড হয়ে গেছে স্পেশালি জীবন প্রচণ্ড রান করেছে এই ম্যাচে তাকে হয়তো এখন রেস্ট দেওয়া উচিত এবং যেহেতু সাবস্টিটিউট ভালো প্লেয়ার রয়েছে সবুজ রয়েছে তাকে হয়তো চান্স দিতে পারে বা স্ট্রাইকিং পজিশন আরও অনেক প্লেয়ার রয়েছে তাদেরকে চান্স দিলে হয়তো তারা ফ্রেশ লেগ হিসেবে নেমে হয়তো ক্রিয়েট কিছু করার একটা সুযোগ তাদের কাছে থাকবে রাইট এম এস বাবু একদমই ফ্রেশ এখনো পর্যন্ত এম এস বাবুকে হয়তো বা নামানো যেতে পারে সেখানে রাকিব আছে রাকিবকে হয়তো বা ট্রাই করা যেতে পারে বাট কোচ তিনি অবশ্য নবীব নেওয়ার জীবনকে রাখতে চান তিনি মনে করেন যে তুরুপের তার যে কোনো পার্টিকুলার মোমেন্টে গোটা খেলার মোমেন্টামই তিনি চেঞ্জ করে দিতে পারেন একটা সেট পিস যেটা বাংলাদেশের জন্য সবসময় ভয়ের একটা আউট সুইঙ্গিং সেট পিস ইন করেছিল বাংলাদেশের ডি বক্সে সেখান থেকে ক্লিয়ার হয়েছে কর্নার ডেফিনেটলি পাবে নেপাল যত কর্নার যত সেট পিস বাংলাদেশের কপালে চিন্তার ভাজ কারণ প্রিভিয়াস অনেকগুলা এনকাউন্টারে বাংলাদেশ দল কিন্তু এরকম ডেড বল পজিশন সেট পিসের জায়গা থেকে গোল হজম করতে হয়েছে যেটা সল্টলেকে বিশ্বকাপ বাছাই ম্যাচে ইন্ডিয়ার সাথে 1-0 বা জিতে আসতে পারতো বাংলাদেশ সেখানে গিয়ে কিন্তু শেষ মুহূর্তে তীরে এসে তরি ডুবেছে পয়েন্ট দিতে হয়েছে ইন্ডিয়াকে আরেক বিস্তার এসছেন কিক নেবার জন্য গত ম্যাচেই তার ডেবু হয়েছিল 20 বছর বয়স আরেক বিস্তার খুব বেশি অভিজ্ঞতা কিন্তু নেই তবে ভালো শট কিন্তু নিতে পারেননি এই মুহূর্তে বিপ্লব আহমেদ এখনো বিপ্লব তবে শেষ পর্যন্ত কিন্তু নিয়ন্ত্রণ রাখতে পারলেন না
দেখা যাক একটা কাউন্টার অ্যাটাক বাংলাদেশ করতে পারে কিনা। তবে এক্ষেত্রে সোহেল রানা কিন্তু ঠিক জায়গায়, তিনিও বলটা দিতে পারেননি শেষ পর্যন্ত। রঞ্জিত ধীমাল স্টপার ব্যাক হিসেবে দায়িত্ব পালন করছেন এই মুহূর্তে রঞ্জিত, এবং নিজেদের অর্থ থেকে নেপাল আবার আক্রমণে উঠবে। একটা জিনিস মাহাদি ক্লিয়ার যে এই এই কর্নারের সময়, সেট পিসের সময় কিন্তু আমরা দেখলাম যে সব খেলোয়াড় নিচে নেমে এসেছিল বাংলাদেশের দলের, অর্থাৎ গোল যেন কনসিড না করতে হয়, এটা প্রাইম কনসার্ন বাংলাদেশের জন্য। তারপরে যদি কাউন্টার অ্যাটাকে উঠতে পারে তো উঠবে, রাইট? এবং এটা ম্যাচ দেখেন যে একটা আলট্রা ডিফেন্সিভ মেন্টালিটি সেকেন্ড হাফে এসে, বরঞ্চ প্রথম হাফে এই মুহূর্তে কিন্তু একটু ভুল করে ফেলেছিলেন বিশ্বনাথ, তবে সেটাকে রিকভার করে দিয়েছেন রানা, সুইপার গোলকিপারের মতন করে ব্যাপারটাকে ক্লিয়ার করে দিয়েছেন। বাট অনন্তমাং এবং রঞ্জিত, রঞ্জিত খেলছেন লেফট উইং ব্যাক হিসেবে, কখনো কখনো সেন্টার ব্যাকে যাচ্ছেন, ভার্সেটাইল এই ডিফেন্ডার নেপাল দলের। এই মুহূর্তে কিন্তু মাঠে ফাউল করা হয়েছে নবীব নেওয়া জীবন, না বিশ্বনাথকেই পড়ে থাকতে দেখছি আমরা, বিশ্বনাথকে ফাউল করা হয়েছে। হয়তোবা ওয়াটকিন্স চিন্তা করবেন আর একটা চেঞ্জ, নবীব নেওয়া জীবনকে তুলে নিয়ে আর একটা ফ্রেশ লেগ নামালে হয়তোবা বাকি রেগুলেশন টাইমের সাড়ে চার মিনিটের মতো খেলা বাকি আছে, সেখান থেকে বাংলাদেশ অন্ততপক্ষে একটা স্কোর বের করে নিতে পারে কিনা। কিভাবে ফাউলটি হলো সেটা আমরা আরো একবার দেখে নিলাম। এক্ষেত্রে বিশ্বনাথ ঘোষ তিনি আঘাত পেয়েছেন, এবং আঘাত হয়তোবা খুব বেশি গুরুতর নয়। ফ্রি কিক লাভ করেছে বাংলাদেশ দল, এবং একটা লম্বা ফ্রি কিক, সেখান থেকে হয়তো আরও একটা আক্রমণ রচনার চেষ্টা থাকবে বাংলাদেশের জন্য। আশরাফুল ইসলাম রানা আজকে গোল পোস্টের নিচে দায়িত্ব পালন করছেন, গত ম্যাচে আনিসুর রহমান জিকো গোলরক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ডান প্রান্তে। দেখা যাক একটা ক্রস আসে কিনা, না বলের নিয়ন্ত্রণ রাখতে পারেনি, চলে গেছে পার্শ্ব রেখার বাইরে। এক্ষেত্রে সাদউদ্দিন, তার উদ্দেশ্যে বাড়ানো হয়েছিল সাদউদ্দিন, তিনিও কিন্তু আভনির ঘরের ছেলে, 2016 সাল থেকে আভনির হয়ে খেলে আসছেন তিনি, কখনো দল বদল করেননি এখনো পর্যন্ত, সিলেট থেকে উঠে আসা এই তরুণ যিনি অনূর্ধ্ব 16 সাব ফুটবলে সিলেটে, যিনি বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল সেখানে দুর্দান্ত খেলে সবার নজর কেড়েছিলেন, রাইট? সাদ বয়স ভিত্তিক ফুটবলের আলোচরণ বড় তারকা, এবং জাতীয় দলে সেটার রেপ্লিকেশন আমরা দেখতে পাচ্ছি, যদিও এখনো পর্যন্ত অনেক গোল করেছেন বা গোলে ভাসিয়ে দিচ্ছেন বিষয়টা তা নয়, তবে প্রমিজিং একজন ফুটবলার সাদ। আক্রমণ নেপালের, দুটো উইংকে তারা ক্লিয়ার ব্যবহার করার চেষ্টা করছেন, কিন্তু বাংলাদেশের ডিফেন্ডাররা, তারা কিন্তু নেপালের প্রত্যেকটা আক্রমণই প্রতিহত করছে, ফার্স্ট লাইন অফ ডিফেন্সে গিয়ে সেটা থেমে যাচ্ছে, সেকেন্ড লাইন পর্যন্ত যেতে পারছেন। এই মুহূর্তে কিন্তু রবি কিষেণ পাসওয়ান, পাসওয়ান দিয়েছেন মাঝ মাঠে, সেখানে নাম্বার 15 জার্সি পরে যিনি সুজল শ্রেষ্ঠ, বাট তিনি বলের দখল হারিয়েছেন, কাউন্টার অ্যাটাকে বাংলাদেশ, সুফিল পেস এবং বল ডিসপোজেসড, যে কারণে কিছুটা পেছনে দিতে হয়েছে, আর একটু রিগ্রুপ হয়ে হয়তো বা আরবারও আক্রমণে যাবে বাংলাদেশ, উইংটাকে চেঞ্জ করে দেওয়া হবে ইন জেনারেল ফুটবলে যেটা হয়, এটা ভালো, এটা ভালো। বল প্রতিপক্ষের কাছে দেওয়ার চাইতে নিজেদের কাছে রাখা, একটু নিচে নেমে আসা, একটু সময় নেওয়া। এই মুহূর্তে জামাল হয়ে আবারও সেই সুফিলের উদ্দেশ্যে বা প্রান্তে, আরও একটা গতির ঝড় তার কাছ থেকে দেখবো কিনা, এবার কিন্তু অফসাইডের ফাঁদে পড়লেন সাদউদ্দিন। তিনি একটু আগে কিন্তু রাইট উইংয়ে দেখছিলাম, এখন কিন্তু লেফট উইংয়ে চলে এসেছিলেন, রাইট? এবং সাদ প্রচুর পরিমাণে সাফল করছেন, সাফল করতেই হবে, কারণ গোল বের করার জন্য, অপোনেন্টের ডিফেন্সকে বোকা বানানোর জন্য, এটা মডার্ন ফুটবলে ভেরি গুড টেকনিক। এখনো পর্যন্ত মাঝ মাঠের দখল বাংলাদেশের, সাদকে দেখছিলাম লেফটে, এখন কিন্তু রাইটে সামনে বাড়িয়েছেন জীবন, তিনিও তার জায়গাতে প্রচুর সোয়াপ করেছেন বিপ্লুর নিয়ন্ত্রণে, বিপ্লুকে বাধা দেওয়া হচ্ছে, দুজন ডিফেন্ডার কিন্তু বাংলাদেশের দখলেই বল আছে, আর একটু বিল্ড আপ করে নিয়ে শেষ মুহূর্তে অন্ততপক্ষে একটা গোল বাগিয়ে নেওয়া যায় কিনা সেটার চেষ্টা তপু বর্মন। তপুকে আমরা প্রথম ম্যাচে যতখানি তাকে সাপোর্ট দিতে দেখেছি, এই ম্যাচে কিন্তু সেটা হয়নি, তপু কিন্তু একবারও নিচ থেকে উপরে উঠে যাননি গোল করার জন্য। আরও একটা পরিবর্তন হচ্ছে নেপাল দলে, নাম্বার 9 তিনি নামছেন বিমল রানা, ইয়াংস্টার, উঠে গেলেন কিন্তু নাম্বার 15 সুজল শ্রেষ্ঠ, তার মানে একজন স্ট্রাইকার নামানো হয়েছে, নেপালের ইন্টেনশন ভেরি ক্লিয়ার, একজন মিডফিল্ডার তুলে নিয়ে স্ট্রাইকার বিমল রানাকে নামানো হয়েছে, যেন বিমল অন্ততপক্ষে একটা গোল করতে পারে, সিরিজটা যেন অন্ততপক্ষে 1-1 এর সমতায় থাকে। চারটা আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলেছেন এর আগে বিমল রানা, কোনো গোল নেই তার নামের পাশে, এবং পঞ্চম পরিবর্তন কিন্তু করে ফেললেন নেপাল দলের কোচ বালগোপাল মহাজন, 5-5 পরিবর্তন, এবং এই মুহূর্তে কাটিং করে ভেতর ঢোকার একটা চেষ্টা রবি শঙ্কর পাসওয়ানের, এবং শেষ পর্যন্ত কিন্তু ফাউল, ডেঞ্জার জোনে, ডেঞ্জার জোনে কিন্তু ফ্রি কিক লাভ করেছে নেপাল
এবং একটু আগে মাহাদি কিন্তু বলছিল যে এই রকম জায়গা বাংলাদেশের জন্য কিন্তু খুবই বিপদজনক ইন্টারন্যাশনাল ফুটবল ম্যাচে অনেক ম্যাচে কিন্তু এই রকম জায়গায় প্রতিপক্ষ যখন সেট পিচ পেয়েছে সেগুলো থেকে কিন্তু গোল কনসিড করেছে বাংলাদেশ বালগোপাল মহাজন তিনি কিন্তু কিছু একটা টিপস দিচ্ছেন এক্ষেত্রে ডক্টর সাইদুর আমার ধারণা যে সেখানে রবিশঙ্কর পাসওয়ানকে ফেলে দিয়েছিলেন রহমত মিয়া এইটাই সম্ভবত নেপালের জন্য সবচাইতে এই ম্যাচে লাস্ট একটা সুযোগ হিসেবে এসেছে আমি জানি না নেপালি আমরা নীল শার্ট দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ কিন্তু গোটা বাংলাদেশ তার মানে এগারো জন একজন বাদে শুধু জীবনকে আমরা দেখতে পাচ্ছি তিনি বক্সের বাইরে বাকি সবাই একটা শিল্ড তৈরি করা একদম লাস্ট মোমেন্টের ডিফেন্ডিং চার মিনিটের অ্যাডেড টাইম আমরা দেখতে পাচ্ছি চার মিনিটের অতিরিক্ত সময়ের খেলা তার মানে আরও দু একটা সুযোগ কিন্তু নেপালের কাছে আছে একটা চমৎকারীন সুইঙ্গিং সেট আপ ছিল ভেতরে কিন্তু তৈরি বাংলাদেশের ডিফেন্স জামাল ভুইয়া ক্যাপ্টেন হিমসেলফ তার নিয়ন্ত্রণে রেখেছেন সামনে বাড়াবেন লম্বা করে এবং বিপ্লু কিন্তু ধরেছেন রাইট উইং দিয়ে আক্রমণে বাংলাদেশ এই মুহূর্তে অনেকখানি ভেতরে ঢুকে পড়েছেন সাফ নিজের জায়গা পরিবর্তন করে নিয়ে কাকে বাড়াবেন সাপোর্টিং পেছনে কেউ একজন আছেন হয়তোবা সেটাই করবেন কিনা কিন্তু শেষ মুহূর্তে সাদ তিনি একটা কর্নার নিয়েছেন চার মিনিট অতিরিক্ত সময় রেগুলেশনের টাইমের খেলা কিন্তু শেষ হয়ে গেছে এখন অতিরিক্ত চার মিনিটের খেলা সাদুদ্দিন চমৎকার খেলেছেন তাতে কোনো সন্দেহ নেই ২২ বছর বয়স ঢাকা বনির হয়ে ঘরোয়া ফুটবলে খেলে থাকেন এবং একটি গোল রয়েছে তার নামের পাশে ভারতের সল্ট লেকে সেই গোলটি করেছিলেন ৮০,০০০ দর্শকের সামনে যদিও শেষ পর্যন্ত ম্যাচটা জিততে পারেনি বাংলাদেশ ড্র হয়েছিল জামাল ভুঁইয়া দেখা যাক একটা সুযোগ বাংলাদেশের জন্য একটা ক্রস আসতে পারে একটু সময় নিচ্ছেন এক্ষেত্রে সাদুদ্দিন আবারও জামাল ভুঁইয়া কিন্তু ঠিকভাবে দিতে পারলেন না টাইম কিল করলেন দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল না এই মুহূর্তে অবশ্যই যেহেতু অপশন ছিল ক্রস করার এবং বক্সে কিন্তু বেশ ভালো আমাদের প্লেয়ারও ছিল হয়তো ক্রস করলে হয়তো চান্স ক্রিয়েট হতে পারতো এবং দেখেন সেটা থেকেই কিন্তু কাউন্টারে চলে আসছে নেপাল আমার মনে হয় যে জামাল বা বিপ্লু যেই ছিল সেই ক্রস করলে একটা অ্যাটাক হয়তো হতে পারতো বাট জামাল বলটাকে চমৎকারভাবে